ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, তাই সিরিয়াস না নিয়ে ভিডিওটির মজা নাও। ও বাবা রে, কোমরটা কিরাম করছে, আমার ভালো লাগে না। ও বাবা রে, 1 2 3, কি ব্যাপার? কালকে দেখেছিলাম আমার গাছে কত কুঁড়ি এসছে, আজকে তো ফুলে ভরে যাওয়ার কথা, কোথায় গেল আমার কুঁড়িগুলো, কোথায় গেল? শুধু এম 2-3টা ফুল হয়ে রয়েছে আর সারা গাছটা পুরো পুরো ফাঁকা। এইটা ওই মালতীরই কাজ, অনেকবার বলেছিল 10 টাকার ফুল নেবে, 10 টাকার ফুল। ওই লোকের কাছ থেকে ফুল চুরি করে আর ওই প্লাস্টিক কিনে ওর মধ্যে ভরে ভরে 10 টাকা করে বিজনেস করে, আমি যেন জানি না। ওই তো ওইখানটায় বসে তো লোকের নামে নিন্দা মন্দ করে, এর ওর পেছনে লাগে। আজকে গিয়ে দেখ আমি কি করি, আমার গাছে ফুল নিয়ে বেচা, আজকে পাড়া ছাড়া করবো। এই মালতী, এই ঠেকামনা মানে তোর কাজকর্মটাই ওই রকম ঠেকানোর মতো। আমি আমার ঠেকানোর মতো কি কাজ করলাম? তুই আর ন্যাকামো করিস না তো, আমার গাছে ফুলগুলো তো ভালোই তুলে প্যাকেট প্যাকেট করে 10 টাকা করে এদিক ওদিক বেচছি, কি ভাবছিস আমি কিছু বুঝতে পারবো না? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? তুমি একদম উল্টা পাল্টা কথা বলবে না, আমাকে দোষ দেবে না। কোন প্রমাণ আছে আমি তোমার ফুলের গাছে হাত দিয়েছি বলো? আমি তো ফুল তুলি রাস্তার পাশের গাছ থেকে, ওটা তোমার গাছ নাই, আমি রাস্তার পাশের গাছ থেকে ফুল তুলতেই পারি। কি, ওটা রাস্তার গাছ? ওই গাছটা আমি আমার জায়গায় পুঁতেছি, ওটা আমার গাছ। দেখো গাছটা হয়তো তুমি বাঁচাতেই পারো, কিন্তু ডাল ফালা গুলো তো রাস্তার দিকে, তাই জন্য ওই ফুল যে কেউ নিতে পারে। যেমন দেখো এই গাছটা মোচা গাছটা একজনাদের জায়গায় হয়ে আছে, কিন্তু মোচাটা এরকম রাস্তার দিকে রয়েছে, ওই জন্য যখন খুশি আমি ওটাকে কেটে নিয়ে চলে যেতেই পারি। ও, রাস্তায় যদি কিছু জিনিস থাকে সেটা সবার হয়ে যায়, চুরি করা যায়, তাই তো? ঠিক আছে, তুই তাহলে রাস্তায় রাস্তায় ঘুরছিস, তোর তোকে ধরে নিয়ে গিয়ে আমি যে দাসী করবো, দাসী আমার পান ছেড়ে দিবি আর বাসন মাজে দিবি, কাপড়ে দিবি, এইসব করবি, চল আমাদের বাড়ি। তোর দিন দিন আসপর্দা বেড়ে যাচ্ছে, দাঁড়া আমি ক্লাবে গিয়ে বলি তোর নামে, তোকে এবার না পাড়া ছাড়া করে থাকবো। আমার নামও যেন নাম আমার রন্টুরমা, রন্টুরমা, আমার নামও রন্টুরমা। এই মরেছে, বুড়িটা আমাকে ধমকি দিয়ে গেল, এ তো আবার কেলাবে সম্পাদিকা, এ যখন খুশি আমাকে টাইপ দিতে পারে, এর থেকে আমাকে সবথানে থাকতে হবে। কিন্তু আমি কি ছেড়ে দেব নাকি? আমি ঠিক ছলে বলে কুশলে আড়ালে থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বো। শুধু টাকা বাঁচানোর জন্য নিজেকে মুদিখানার দোকানে যেতে হচ্ছে, বৌমার হাতে কিছু বাজার করতে দিলেই একদম টাকা ঝেপে নেবে, আমি কিছুতেই কিছু বুঝতেই পারবো না। আমার আর ভাল লাগে না, এই সর সর, ভাল লাগে না। রাস্তাঘাটে কুকুর ছাগল গুলো জালি জালি মারলো, আর বাড়িতে ওই বৌমা ওই রাম জ্বালানো জ্বালাচ্ছে আমার। দেখতে আনে তো কেরে এ বুড়ো ভামটা, এই কেরে। আরে কাজল দাদা যে, আরে আমি চাঁড়ে গো চাঁড়ে, সেই চৈতন্য চাঁড়ে। চৈতন্য চাঁড়ে মানে তুমি আমার সেই ওই চাঁড়ে, তা বলছি, কেমন আছো? হ্যাঁ, এই সময় এইদিকে কি করছো? দলের মিটিং বসেছিল, দুধ চা বেশি হয়েছিল, নিয়ে এসেছিলাম, তাই তো গরম করে নেড়ে দিয়ে খাবো। ওটা ওঠা সেই সেন বাড়ির বুড়িটা না, ওখানে কার সঙ্গে কথা বলছে? আমি ভালো আছি, তুমি কি আছো? তুমি তো দেখছি খুব সুন্দরী হয়ে গেছো, গেলাম আর অনেক বেড়ে গেছে তোমার। তা তুমি একটা সরকারি চাকরিওয়ালা কাকুকে আমায় ভুলে গেলে, আমায় আর বিয়ে করলে না তুমি, আমি দেবদাস হয়ে গেলাম তোমার জন্যে।
ন্যাকামোয়ার করো না আমার সামনে। দেবদাস হয়ে গেছে, দেবদাস দেবদাস না ছাই। আমাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দিল, আর অমনি এক মাসের মধ্যে আরেকজনকে দেখে বিয়ে করে নিল। আমি ভেবেছিলাম আমার এই বড়লোক বরটাকে ঝেড়ে ঝেড়ে সব সোনা দানা টাকা পয়সা নিয়ে আমি তোমার সঙ্গে পালাবো, তুমি তো কোনো রাস্তাই রাখলে না, ওই জন্য তো ওই বরের সঙ্গে আমার থাকতে হলো এতদিন। এটা তো ওই সেনবাড়ির বুড়ির আগেকার কোনো পুরনো বন্ধু বন্ধু মনে হচ্ছে। কিন্তু এরভাবে বিশ্বাস করলে হবে না, আর একটু কথাবার্তা শুনতে হবে। আমার বাড়ি থেকে না জোর করেছে খুব, সেই জন্য বিয়েটা করতে আমি বাধ্য হয়েছি। এই থাক, অত ন্যাকামো করে কাজ নেই, বাড়ি থেকে জোর করেছে না তুমি গিয়ে বাবার পা ধরেই তো বিয়ে করেছো, আমি সব খোঁজ খবর নিয়েছি পরে। আরে না না, সেই জন্য নয়, আমি বলছি তো তুমি বিয়ে কর নিলে তাই জন্য আমি রাগে করেছি এইটা। ও, তুমি রাগে বিয়ে করেছো? তাহলে না দু বছরে তোমার দুটো বংশের বাতি জ্বলতো না, দু বছরে দুটো বাতি জ্বলেছে বংশে, আবার নাকি রাগে বিয়ে করেছে। আরে ওইসব কথা ছাড়ো না, কিন্তু একটা সত্যি কথা বলবো তোমায়, আমি না এখনো তোমাকে ভালোবাসি। সত্যি কথা বলবো, আমিও এখানে না তোমাকে খুব ভালোবাসি। আমাদের বুড়োটার সঙ্গে তো আমার একদম চলে না, একদম আদায় আর কাঁচকলা। বলছি শোনে না, তুমি চলো আমাদের বাড়িতে, তোমাকে একটু লেবু চা খাওয়াবো। আমার মনে আছে তুমি লেবু চা খেতে কত ভালোবাসো। আজীবন থাক, আমি আজকের আর চা খেতে পারবো না, বাজারের দিকে যাই না তো আবার আমার উনি আছে হ্যাঙাবে ধরে আমায়। আগের দিন আমায় বেলুন দিয়ে ঠেঙিয়েছে বাজার আনতে দেরি করেছি বলে। কি তোমাকে ধরে ঠেঙায়? আর বলছি এ বাবা, আমিও আমাদের লোকটাকে ধরে ঠেঙায় সেটা বড় কথা নয়, কিন্তু তোমাকে দেখে আমার কি কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, কিন্তু তার আগে মনে আছে তো, চলো চলো চলো। আচ্ছা এবার তাহলে আমি আসি কাজল দাদা। চলে যাচ্ছ? হ্যাঁ না তো বউ আমার খুব ট্যাঙাবে। যাও, আবার দেখা হবে তো। আসছি। এই কাঁঠাল গাছের তলায় দেখা হবে রোজ সন্ধ্যেবেলা করে। টাটা টাটা বাহা চারে। গথিক সুবিধার নয়, আমি একটা কাজ করি, গিয়ার বৌমার কানে এই কাঁঠালগুলো তুলি, যেমন ফুলচুরি নিয়ে আমাকে অপবাদ দিয়েছিল। এই তো প্রতিশোধ নেওয়ার একটা দারুণ উপায় পেয়ে গেছি, আর দেরি নয়, বুড়িটা বাড়ি যাওয়ার আগেই আমাকে গিয়ে বৌমাকে খবর দিতে হবে। হ্যাঁ।